নমস্কার বন্ধুরা, নিবেদাস কিচেনের লাইফস্টাইল একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানায়। গরমে আরশোলা ও পোকামাকড়ের উপদ্রব বহুগুণে বেড়ে যায়। বিশেষ করে রান্নাঘরে প্রচুর আরশোলা দেখা যায়, আর এগুলোকে মারার জন্য আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল স্প্রে এগুলো ব্যবহার করে থাকি, যেগুলো কিন্তু ভীষণই ক্ষতিকারক, আর আমাদের খাটনিও কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়। তাই ঘরোয়া পদ্ধতিতে খাটনি ছাড়াই কীভাবে আরশোলা তাড়াবো তার কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি, আর আমার টিপসগুলো ফলো করলে দেখবেন আরশোলা চিরতরে বিদায় নেবে। তাহলে সঙ্গে থাকুন ও দেখতে থাকুন টিপসগুলো। আমার আরশোলা তাড়ানোর প্রথম টিপস হলো, আমি আরশোলার জন্য নাড়ু বানাবো। আমরা নিজেরা তো প্রচুর নাড়ু খাই, চলুন আরশোলাকেও নাড়ু খাওয়াই। আমি একটা বোল নিয়েছি আর বোলের মধ্যে এক চামচ অ্যারারুট নিয়ে নিচ্ছি। অ্যারারুট আমরা সকলেই জানি, আর এটা যদি আপনি 10 টাকার কেনেন তাহলে কিন্তু সারা মাস চলে যাবে। এর সাথে মেশাবো বরিক পাউডার। বরিক পাউডার যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন, দাম মাত্র 33 টাকা। তবে রেশিওটা অবশ্যই খেয়াল করবেন, 1 চামচ অ্যারারুটের সাথে 3 চামচ বরিক পাউডার দিতে হবে। আর এই বরিক পাউডার বা অ্যারারুট দুটোর কোনোটাই কিন্তু আরশোলা একদমই সহ্য করতে পারে না। ওরা আরশোলাগুলো এগুলো খেলেই কিন্তু ওদের পেটের ভিতরে একটা যন্ত্রণা শুরু হয় আর ওরা ঝিমিয়ে যায়, তারপর সেখান থেকে ওরা পালিয়ে যায়। দেখুন, আমি দুটোকেই খুব ভালো করে মিশিয়ে নেব। এবার লাড়ু তৈরি করার জন্য জল দিয়ে একটা মণ্ড তৈরি করতে হবে। একটু একটু করে জল দেবেন, আর অ্যারারুট একটু দেখবেন তাড়াতাড়ি জমাট বেঁধে যায়, তাই হাত দিয়ে মাখাটাই ভালো। আর যদি আপনারা এভাবে মাখতে না পারছেন তাহলে এখানে একটু আটা বা ময়দা মেশাতে পারেন। আমি মেখে নিয়েছি, এবার মানে মণ্ড থেকে আমি ছোটো ছোটো নাড়ু তৈরি করে নিচ্ছি। আরেকটা জিনিস সেটাতে আমি মেশাবো, যেটা কিন্তু আরশোলা ভীষণ পছন্দ করে, সেটা হলো চিনি। আমি 1 চামচ চিনি এখানে দিয়ে দিলাম, আর চিনি দিয়ে নাড়ুগুলোকে দেখুন কোট করে নেব। চিনির যে স্মেল তাতেই কিন্তু আরশোলা চলে আসে, মানে ভেতর থেকে ওরা বাইরে বেরিয়ে আসবে ওই চিনির স্মেলে। এবার যেখানে আরশোলা বেশি পরিমাণে আছে বা হয় সেখানে সেখানে এই নিশ্চিন্ত মনে এগুলো দিয়ে দিতে পারেন, আর কোনো বাসনপত্র কিচ্ছু সরানোর দরকার নেই। 3 দিন পর এগুলোকে সরিয়ে দেবেন, একটু পরিষ্কার করে নেবেন। যদি আরশোলার ডিম বা আরশোলাগুলো ছোটো ছোটো আরশোলাগুলো থাকে তাহলে সেগুলো পরিষ্কার করে নিতে হবে। বড়ো আরশোলাগুলো এইগুলোকে খাওয়ার পর ওদের যে পেটে ব্যথা হবে আর ওরা ঝিমিয়ে যাবে, তারপরে কিন্তু ওরা বাইরে গিয়ে মরে যাবে। দেখুন, যেখানে যেখানে আরশোলা বেশি হয় আমি সেখানে সেখানে নাড়ুগুলোকে দিয়ে দিচ্ছি। ওরা দেখুন মনের সুখে খাচ্ছে, কারণ চিনিটা দেওয়া আছে, খুব ভালো লাগছে। এবার ওরা ঝিমিয়ে যাবে, তারপর কিন্তু ওরা পালিয়ে যাবে। আমার দ্বিতীয় টিপস হলো, আমি 2টো ধূপ আর 2টো কর্পূর নিয়েছি। এই দুটোই কিন্তু সবার বাড়িতেই থাকে। এবার আমি কর্পূরটাকে দেখুন খুলে নিচ্ছি, আর ধূপটাকে আমি যে ধূপের মশলাটা আছে মশলাটাকে আমি ভেঙে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 2টো ধূপই এর মধ্যে দিয়ে দেবো। এবার একটা পাউডার বানিয়ে নেব। কর্পূরও কিন্তু আরশোলা একদম সহ্য করতে পারে না। আমি পাউডারটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। এবার 1 কাপ জল দিয়ে খুব ভালো করে গুলে নেব, আর এটাকে আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। যেন খুব ভালো করে গুলে যায় তাই আমি 15 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম। ফিরে এলাম 15 মিনিট পর, আবারও একটু ভালো করে দেখুন গুলে নিচ্ছি। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেবো, যেহেতু আমি স্প্রে করবো যাতে ছোটো ছোটো যে আরশোলাগুলো থাকে কোনায় কোনায় সেগুলো মারার জন্য। এবার আমি একটা স্প্রে বোতলের মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। এবার কোনাতে কোনাতে আমি স্প্রেটা করে দেবো, আর সমস্ত ছোটো ছোটো যে আরশোলাগুলো হয় সেগুলো মরে যাবে। আর কর্পূর বা ধূপ তো কোনো ক্ষতিকারক জিনিস নয়, ওগুলো যেখানে আপনি খাবারের জায়গাতে দিলেও কিন্তু কোনো ক্ষতি হবে না। তো দেখুন, আমি প্রত্যেকটা কোনায় কোনায় দিয়ে দিচ্ছি, আর ছোটো ছোটো আরশোলা বা পোকামাকড় সব কিন্তু মারা যাবে। দেখুন যে এই যে স্টোর রুম যেটা আমাদের আমরা জিনিসপত্র রাখি, সেগুলো কি প্রত্যেক দিন আমরা সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে পারি? সেখানে প্রচুর আরশোলা হয়ে যায়। সেটার জন্য কীভাবে আরশোলা দূর করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি 2টো দেখুন বোল নিয়েছি, বোলের মধ্যে আমি 1টা 1টা করে কর্পূর দিয়ে দিয়েছি। এবার এই বোল দুটোকে আমি
ওই স্টোররুমের ওখানে রেখে দেবো। আর করবো কিন্তু খাবারে কোনো ক্ষতি করবে না, এখানে কোনো আরশোলা কোনো পোকামাকড় হবে না। তাহলে বন্ধুরা, আমার এই সহজ টিপসগুলো আপনাদের অবশ্যই ভালো লেগেছে এবং খুব হেল্পফুল হবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অনেক শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো, আর পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে অল করে দেবেন। এভাবে আরশোলা তাড়িয়ে পরিবারের সাথে সুস্থভাবে জীবনযাপন করুন, ভালো থাকুন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।